আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে চিকিৎসকদের প্রতিবাদ। আরজিকর হাসপাতাল থেকে সিনিয়র চিকিৎসকরা প্রতিবাদ মিছিল বার করে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে অবরোধ করে। হাওড়া হাসপাতালে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ মিছিল। আরজিকর হাসপাতালে ঘটনায় হাতে প্ল্যাকার্ড দিয়ে হাওড়া হাসপাতালে জুনিয়র ডাক্তারদের মিছিল। আরজিকর হাসপাতালে ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে সুবিচারী হাসপাতাল চত্বরের বাইরে মিছিল করলেন হাওড়া হাসপাতালে জুনিয়র ডাক্তাররা। স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস। মিছিলে অংশগ্রহণকারী চিকিৎসকরা জানান তারা নিরাপত্তা চান। যেভাবে একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো তাতে উদ্বেগ বাড়ছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। গণ করে রেপ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে, রেপ করা হয়েছে, আর তারপরে ওনার ডেড বডি পাওয়া গেছে। কিন্তু আমরা দেখতে মানে কোনো এখনও রিপোর্ট ঠিকঠাক দেখতে পাচ্ছি না। আমরা তাই আজকে প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। এটা প্রথমবার নয়, এটা বারবার হয়ে যাচ্ছে। এটা কতদিন চলবে? যারা আপনাদের বাঁচানোর জন্য রেসপন্সিবল, আজকে কি তারাই মার খাবে? আমরাই যদি ঠিক না থাকি, ঠিকভাবে কাউকে সেভ না করতে পারি, আমাদের সেফটি আমাদের কাছে নেই, তো আমরা কাউকে কি করে সেভ? ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।